সংসদে জাতীয় দিবসের প্রস্তাব পাশের পর 25 মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথ উন্মুক্ত হয়েছে বলে মত গবেষকদের। এ বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে উল্লেখ করে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এদিকে জাতিসংঘের আগামী অধিবেশনেই এই প্রস্তাব তোলা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। ১৯৭১-এর 25শে মার্চ, ঘুমন্ত বাঙালির উপর পরিকল্পিত হামলা চলে বাংলাদেশে। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলছে সেই রাতে ঢাকার অন্তত 79টি স্থানে নিরস্ত্র মানুষ হত্যা করে পাকিস্তান হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধ জাদুঘরের হিসেবে এ সংখ্যা আরো বেশি। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি তোলার আগে দিনটির জাতীয় স্বীকৃতির প্রয়োজন ছিল বলে মনে করেন গবেষকরা। হা জয়যুক্ত হয়েছে, অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। গণহত্যা প্রতিরোধ দিবসটি বেশি আপনার অ্যাপ্রোপ্রিয়েট, যাতে এরকম দিন, এরকম আপনার মশীলুপ্ত অধ্যায় পৃথিবীর কোথাও কখনো ফিরে না আসে। মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্য জানাচ্ছে 20 শতকে নাৎসি জার্মানির গণহত্যার পরই অবস্থান 25শে মার্চ কাল রাতে। মুক্তিযুদ্ধ মন্ত্রীর দাবি, এক রাতে 1/2 লক্ষ নিরীহ মানুষ হত্যার নজির ইতিহাসে বিরল। কেন এটা গণহত্যা দিবস, আন্তর্জাতিক গণহত্যা দিবস হওয়া উচিত, তার যুক্তি আমরা দেখিয়ে তাদের সমর্থন আদায়ের জন্য কূটনৈতিকভাবে আমরা চেষ্টা করব। পরবর্তীকালে জাতিসংঘের অধিবেশনে এটা আমরা প্রস্তাব হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। 25শে মার্চ গণহত্যার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এখন শুধু কূটনৈতিক উদ্যোগই বাকি বলে মনে করছেন গবেষকরা। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।